মাই গড, আমি দুই দিন আগে আইডি খুলছি, আমার 7-8টা লাইক হয়ে গেছে, 100 জন ফলোয়ার। আমি আজকে যে আবারও লাইকে ভিডিও করব। এই খারা 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 ওই দেখি না সুন্দরী মাইয়া রে, মাইয়াটা তো সেই সুন্দর ভাই, কি করতেছে কে ও লাইকি বানাইতেছে? ইয়েস ইয়েস কথা ঠিক। হন কি কই বেতন তো আমার আটকাই দিছে ওস্তাদ, ওটা তো অবস্থা কয়দিন ধরে অনেক দিন থেকে বেতন পাইতেছি না দোস্ত, মায়া ডায়া নিয়ে গেলে বেতন দিব, এখন হন কি কই মায়াটা দেখতে অনেক সুন্দর আছে ও, ওইখানে জামু আমি হইলাম ফিল্ম ডিরেক্টর, তুই হলি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ফিল্ম ডিরেক্টর তুই? হ্যাঁ আচ্ছা, আমার বয়স কবি, আমি যা যা কমু তুই তাই হ হ ভক্ত চক্র খেয়ে যাবি। আচ্ছা ওরে জানি হোক পড়াইয়া ওস্তাদের কাছে নিয়ে গিয়ে বেতনটা নিয়ে নেবো। তুই কোনো টেনশন করিস না, তুই যেমনি আমার শিখে দিছিস ঠিক অমনে গিয়া আমি ডায়লগ দিব। আজকে যেমনি হোক মাইয়াটারে পড়ায় বসার কাছে নিয়ে যাবো। চল 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 চল। Check the mic and make sure it sound right, boys. আরে আপু আপনি এখানে? ও মাই গড, আমি কাকে দেখছি? আমি যে আপনার কত বড় ফ্রেন্ড, আপনাকে আমি বুঝাইতে পারবো না স্যার। আপনি কিছু মনে না করলে 2 মিনিট প্লিজ স্যার একটু এসে দাঁড়াবেন। আপু প্লিজ আমি আপনার সাথে একটা সেলফি নিতে চাই, প্লিজ না করবেন না প্লিজ। ওকে ওকে ভাইয়া, আপু আপনাকে পরিচয় করে দিচ্ছি, আমাদের স্যার বাংলাদেশ চলচ্চিত্রের ফিল্ম ডিরেক্টর রাসেল বাবু। ভাইয়া ভাইয়া আপনার স্যারকে একটু বলেন না আমাকে যদি নেয়। স্যার আমার একটা রিকোয়েস্ট, একদিন স্যার প্লিজ স্যার, আমি ওনার বিশাল বড় ফ্যান, আপনি তো এ পর্যন্ত কত টাকা পয়সা কোটি কোটি টাকা পয়সা নষ্ট করছেন, প্লিজ স্যার অল্প করে হলো মনে করেন 50 লক্ষ টাকা হলেও আপনি একটা ওকে সিনেমা একটা চান্স দিয়ে দেন প্লিজ স্যার, আপনার পায়ে ধরে কই স্যার। দেখলাম না ভালো করে তাতে কি চান্স দেবো, আমি কি বুঝছি সে কেমন দেখতে কেমন আমি দেখছি? স্যার দেখেন স্যার একটু চুপ কর। জি স্যার ফ্রেন্ডটা করতে দে। জি স্যার। নিঝুম? জি স্যার। এই নিঝুম? জি স্যার। তোর চোখ তো দেখলাম বাঘের চোখে। বুঝতে হবে স্যার আমি কার সাথে থাকি স্যার, আপনার মতো লোকের সাথে থাকলে তো স্যার আমি বুঝতেই তো পারি। মায়া তো ছিলে ছিলে, এখন কাকে হিরো নিব? স্যার আমার একটা কথা শুনেন, এ পর্যন্ত আপনি বড় বড় নায়ক দিয়ে আপনি নায়িকাদের কাজ করেছেন স্যার। জি আমাদের সেই জনপ্রিয় সুপারস্টার যে আছে সালমান খান, ইয়েস তার সাথে স্যার একটু ব্যবস্থা করেন স্যার প্লিজ স্যার। আপু আমাদের স্যার আপনাকে পছন্দ করে ফেলেছে কথা বুঝছেন, তার মানে হচ্ছে আপনি নেক্সট ডে আমাদের একদম জনপ্রিয় একজন নায়িকা। তবে একটা কথা, একটু আপনাকে যেটা আমাদের অফিসে কি একটা ফর্ম আছে, আমাদের বসের সামনে গিয়ে শুধু জাস্ট ফর্মটা সাইন করে দিলেই নেক্সট ট্যুরে লাইকি সুপারস্টারের মতো আপনি সিঙ্গাপুর ট্যুর করছেন আমাদের সাথে, কংগ্রেচুলেশনস প্লিজ। শোনো তুমি কি এখন আমার সাথে এই মুহূর্তে যাইতে পারবে অফিসে? এই মুহূর্তে মানে আমি এখন যেতে পারবো স্যার? তাহলে চলো এখান থেকে অফিস 1.5 কিলো হবে, তোমাকে নিয়ে গিয়ে সাইনটা করে ফিল আপ করে তুমি আবার এখন চলে আসবে। ও স্যার ওকে স্যার, আপু এই একটা চান্স, চলেন যাই। চলেন চলেন। রাসেল এটা তো কি নিয়ে আইছিস রে ভাই, এটা তো পুরো আগুন। আমি তো এবার লালে লাল, তোরা চিন্তা করিস না চিন্তা করিস না, তোর বকশিস আছে মেলা বকশিস পাবি তোরা, কিন্তু আমার তো পছন্দ হয়ে গেছে গাড়ি বুকের মধ্যে আগুন লাগে। এরা তো পাচার করে দিব মালে মাল দেওয়ার আগে এত সুন্দর ময়না পাখি না জানি কত সুন্দর কথা কয়, কথা কো কথা কো কথা কো। ভাইয়া ভাইয়া আপনি আমাকে বাঁচান ভাইয়া, আপনি আমাকে বাঁচান। আমি তোমাকে কিভাবে বাঁচাবো, আমার কাছে তো বাঁচানোর কোনো অপশনই নাই। কিসের আমি ডিরেক্টর? কোন ডিরেক্টর নো, আমি আপনার সবাই দোস্ত। হাত মিলা বুঝু না বুঝু না ভাইয়া, আরে ভাইয়া বুঝু না, আরে পাচার করবো পাচার করবো তোর পাচার করবো, আর পাচার করার আগে পাচার করবো পাচার করবো। দেখলেন তো আপনারা কিভাবে লাইকির নামে মেয়েরা পাচার হয়।